আসসালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া ফাহিম বসে গেছে, আমরা ডিম নিয়ে বসছি। এই তিনটা ডিম আলহামদুলিল্লাহ পেরেছে। এই যে এক নাম্বার তো আপনাদের সাথে শেয়ার করছি, আর এই যে দুই নাম্বার ডিমটা এটা কিন্তু দুই দিন পরে ওই একই মুরগি পারছে, আর এই যে তিন নাম্বার ডিমটা এটা কিন্তু বড় লাল মুরগি, এটা অন্য মুরগি পারছে ডিমটা। তার মানে দুইটা মুরগি ডিম এখানে। আর এখন লাল মুরগি কালকে পারে কি না সেটা দেখতে হবে। আর প্রথম দিককার ডিম মনে হয় একটু জার্নিটা মনে হয় ইন্টারাপ্ট হতে পারে, মানে গ্যাপ, হ্যাঁ গ্যাপটা আসতে পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, তাই তো? আচ্ছা হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই যে মানে দুই নাম্বার তিন নাম্বার যে ডিমটা এটা ওজন কিন্তু প্রায় একই। তিন নাম্বার ডিমটা যেটা দেখছেন নতুন মুরগির, বড় মুরগির, এটা শুধু এক গ্রাম একটু বেশি, 31 গ্রাম মনে হয় হয়েছে এটা, 31 গ্রাম। আচ্ছা এখন এই ডিমটা কিন্তু খুবই মসৃণ, এই দুটোই কিন্তু খুব মসৃণ। প্রথম ডিমের ভেতরে কিন্তু একটু দুই জায়গায় একটু উঁচু মতন ছিল, এইটাও যেমন এটা একটু গোল শেপটা হয়েছে। হ্যাঁ আর এইটা আজকে যেটা এই তিন নাম্বার মানে দ্বিতীয় মুরগি যেটা পারছে দেখেন খুব সুন্দর মাশাল্লাহ। এটা চেক করতে হবে, এইটা চেক করতে হবে কেন, যে আমাদের খাবারে কোনো সমস্যা আছে কি না সেটারই প্রতিফলন কিন্তু ডিমে আসে। তার মানে কি আমি কিন্তু একদম নতুন খামারিদের জন্য বলছি যে ডিমে যদি কোনো রকম সমস্যা থাকে, ডিমের যে খোসা সেটা নরম থাকে বা ডিমে কোনো কোনো মেজর কোনো প্রবলেম থাকে, কোনো স্পট থাকে, কোনো বড় উঁচু নিচু থাকে, তাহলে বুঝে নিতে হবে, বা ডিমের খোসা নরম থাকে অনেক সময় বুঝে নিতে হবে যে খাবারে সমস্যা আছে, পুষ্টিগত কোনো সমস্যা আছে। সেই অনুযায়ী আমরা ডাক্তারের পরামর্শ নেব এবং আমরা সেই অনুযায়ী তাকে পুষ্টিকর খাবার চেঞ্জ করতে হতে পারে, হ্যাঁ বা বাড়াতে হতে পারে, কমাতে হতে পারে, বা কোনো ওষুধে প্রয়োগ করতে হতে, সাপ্লিমেন্ট দিতে হতে পারে। আজকে এই যে আমাদের এত আনন্দ পরিবারের মধ্যে, আসলে যারা দেখছেন প্রথম থেকে ভিডিও তারা কিন্তু জানেন যে কেন এত আনন্দ। হ্যাঁ আজকে আল্লাহ রহমতে এই রমজান মাসে আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন আমাদের পরিবারে, তো আমি আজকে একটু কথা বলতে চাই। সামনে ডিম আছে, সামনে আপনাদের ভাই আছে, ফাহিম আছে, ইফতি দেশের বাড়িতে গেছে, তো আসলে এই যে ডিমের এই আনন্দ, এই আনন্দ যার হাত ধরে শুরু হয়েছিল শাকিল ভাই, আমি আজকে শাকিল ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাতে চাই, অনেক অনেক ভালোবাসা জানাতে চাই, দোয়া জানাতে চাই। শাকিল ভাই কিন্তু আমাকে এই ভিডিওর মাধ্যমে অনেক উৎসাহ যোগাইছেন এবং সাহস যোগাইছেন, এটা কিন্তু সত্যি কথা, এটা অস্বীকার করা যাবে না। এবং ওনার হাত ধরেই কিন্তু আমার খামারের যাত্রা শুরু, আমি এখনও কিন্তু তারই খামারি। শাকিল ভাই দেখছেন কি না জানি না, ইনশাল্লাহ দেখবেন আশা করি, এবং আমি হয়তো বা পার্সোনালি ওনাকে লিঙ্কটা পাঠিয়ে দেব। শাকিল ভাই আপু কিন্তু আপনার আপু, আগেও ছিল, সারা জীবনই থাকবে, এবং আপনার উপরে আল্লাহ রহমত নিয়ামত শান্তি বর্ষিত হোক, আপনার ওসিলায় আল্লাহ এই নিয়ামত আমাদের বাড়িতে পাঠাইছেন, এই সোনা পাখিগুলোকে আমাদের কাছে দিচ্ছে, এই পাহাড়ি মুরগিগুলো কিন্তু এসছে আপনার হাত ধরে, আপনি কষ্ট করে শীতের ভোরে বয়ে নিয়ে আসছেন আমাদের বাসায়, এটা কিন্তু আমরা কেউ কখনোই ভুলবো না কোনোভাবেতেই, এটা আমরা কখনোই ভুলবো না। এবং আমাদের বাড়িতে সবসময় আপনাদের সপরিবারে নিমন্ত্রণ থাকবে, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবসময়, যে সবার সাথে সবার মতের মিল হবে, পথের মিল হবে এমনটা কিন্তু না, তো যে কোনো কারণে হয়তো বা মতের মিল হয়নি, পথের মিল হয়নি, তো সেই ক্ষেত্রে আসলে সবসময় ইন্ডিভিজুয়ালি চলা উত্তম। তার মানে এই না যে আপনি আমার ভাই থেকে সরে গেছেন, আপনি কিন্তু আমার শুধু ভাই না, আপনি আমার সন্তান সম বললেই মনে হয় বেশি ভালো হয়, কি মামুন সাহেব, তাই তো? উনি কিন্তু আমার সন্তান সম, শাকিল ভাই আপনি কিন্তু আমার সন্তান সম, তো আমি সেই জায়গা সেই অধিকার থেকে বলছি যে আমার প্রতি যদি কোনো রাগ থাকে প্লিজ রাগটা রেখেন না। আজকে এই সুন্দর দিন আমি যে হাসি মুখে কথা বলছি, ওপরে আল্লাহ রহমত আর ওসিলা কিন্তু আপনি, আমরা আপনাকে কখনোই অস্বীকার করব না, কখনোই দূরে তো ঠেলা প্রশ্নই আসে না, আপনিও আমাদেরকে দূরে ঠেলে দিয়েন না, আল্লাহ আপনার ওপরে রহমত নাজিল করুক, আমাদের জন্য আপনি সবসময় দোয়া করবেন। সবাই
আমাদের জন্য, আমাদের বাহারি পাহাড়ি মুরগির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমরা সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।